দেখো বন্ধুরা, জন্মদিনে গেছি, তো তোমরা দেখতে থাকো কি কি আর হচ্ছে। তো তোমাদেরকে জাস্ট একটুখানি আমি দেখিয়ে দিলাম। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল চৈতালি ডেলি লাইফ স্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো জানো তো, তোমাদেরকে বলেছিলাম বিশ্বকর্মা ঠাকুরের ছবি দেখাবো, কিন্তু ভিডিওটা ডিলিট করে ফেলেছি। বন্ধুরা বেরালাম এখন, আমি এই যে নাতিকে নিয়ে বেরোচ্ছি। তো আরেকজন প্রণাম করছে, এই গাছের গোড়ায় একটা ঠাকুর রয়েছে, অশ্বত্থ গাছের তার এই গোড়ায়। তো এখন আমরা বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে আমার একটা দিদির বাড়িতে, তো তার নাতনি জন্মদিন। তো তোমাদেরকে ঘরের থেকে মানে আমি জাস্ট বেরিয়েছি, এই সবে রাস্তাতেই আছি। তো রাস্তা থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আচ্ছা ঠিক আছে, টাটা, সঙ্গে থাকো। এই নামলাম এই অটো থেকে, নেমে এখন যাচ্ছি ওই দিদির বাড়িতে। এখানটায় একটু লাইটে আছে, দাঁড়াও 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 দাঁড়াও, এখানে একটু লাইট আছে বলে একটুখানি তোমাদের সাথে কথাও বলে নিচ্ছি। এখন রাস্তায় রয়েছি, এখনো বাড়িতে গিয়ে পৌঁছায়নি, এখন পৌঁছাবো। সামনে একটু বিশ্বকর্মা ঠাকুর, ওখানটায় একটুখানি দাঁড়ালাম, একটু শ্যুট করলাম, তো তোমাদের জন্য একটুখানি তুলে নিলাম। তো চলো গিয়ে ওখানে আবার কথা হচ্ছে, দেখা হচ্ছে। দেখো এখানে কি সুন্দর ফুল, আলো পড়েছে। আয় না রে বাবা, ফুলগুলো দেখো আলোর মধ্যে, দেখো দাঁড়াও তোমাদের ভালো, দাঁড়া এখানে দাঁড়া, জুম করে দেখাচ্ছি, দেখো দারুণ ফুলগুলো। এই যে দেখো দিদির বাড়িতে চলে এসেছি, নাতনি জন্মদিন। এটা হচ্ছে ওই নাতনির আরেকটা দিন দুন, মানে ওর বউ কি বলবো, বউয়ের মা, মানে আমাদের পায়েলের মা। আর এই তো একে তো চেনই, আমার দিদি। তো তোমাদের জাস্ট একটু দেখিয়ে দিলাম, চলে এসেছি। ওলে ওলে, দেখো এই জন্মদিনে সব সাজানো হয়েছে, তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। আর এই দেখো চলে এসেছে দিদির ছেলের বউ, আর ওকে দেখো সাজুগুজু করাচ্ছে। এই হচ্ছে বার্থডে গার্ল, বার্থডে গার্ল, এটা হচ্ছে বার্থডে গার্লের বাবা। মাম্মি একটুখানি হাতটা দেখা, দেখাও মুখটা একটু, এটা হচ্ছে বার্থডে গার্লের মা। দেখো একটুখানি বেলুন দিয়ে সাজিয়েছে, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এই যে সাজিয়েছে একটুখানি, দেখেছো মিট্টি মিট্টি সেজেছে। এই দেখো আরেকজন দেখেছো, এই দেখো জ্বালাচ্ছে, ওলে বাবা রে। এই দেখো এই বার্ডাগালকে দেখো, সে যে বুঝে রেডি, এখনো কেক কাটা হয়নি, চারজনেই দাঁড়িয়ে আছে। সবাই এসে গেছে, সবাই এসে গেছে, সঙ্গে থাকো, দেখতে থাকো কি কি হতে চলেছে। খাওয়ার দাওয়ার গুলো আমি দেখিয়ে দিচ্ছি কি কি রান্না হয়েছে, ঠিক আছে? অনেক জায়গায় আমায় মিউট করে দিতে হয়েছে, কেননা আমার দিদির ছেলে গান চালিয়েছিল, ও বন্ধ করতে চাইছিল না, তাই জন্য মিউট করে আমি একটু কথা দিলাম।
তো ওরা নাচ করছিল, কপিরাইট এসে যাবে তো এই কারণে। তো দেখতে থাকো, তোমরা সঙ্গে থাকো। এখানে ফটো তোলা হচ্ছে সবাই মিলে, কেক কাটা, খাওয়া দাওয়ার পর্ব মিটেছে। আমি খাওয়া দাওয়াগুলো তুলতে ভুলে গেছি আনন্দ করতে করতে। তো দেখো সবাই মিলে সত্যি খুবই আজকে আনন্দ করলাম। আর এখানে দেখো বার্থডে গার্লের মাসি মেশো। তো ভিডিওটা আমি বাড়িতেই আমি শেষ করে দিচ্ছি, আগামীকাল আবার অন্য ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।